আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে যে 15 নম্বর স্কুলটা আছে টাকি গভর্নমেন্ট হাই স্কুলের অঙ্কগুলো দেখব। তো একে দেখা গেছে শূন্যস্থান পূরণ করো, কতে বলেছে 30 থেকে 45 এর মধ্যে অবস্থিত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত। তাহলে তোমার 30 থেকে 45 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি, 31 37 41 43 এবং 47, তাহলে এদের সমষ্টি হচ্ছে কত, 199। 27 সাথে 14 17 18 19 এর 9 হাতে 1 6 10 18 আর 1 19। 2 খতে বলেছে 8 এর গুণনীয়ক কোনগুলো, তো 8 এর গুণনীয়ক হচ্ছে 8 1 8 2 4 8, তো এই 8 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 এবং 8। গতে বলেছে বৃহত্তম আর ক্ষুদ্রতম স্থূলকোণের অন্তরফল, অন্তরফল মানে বিয়োগ, বৃহত্তম স্থূলকোণ হচ্ছে 179 আর ক্ষুদ্রতম হচ্ছে 91, তাহলে এদের বিয়োগফল হচ্ছে 88°। লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অঙ্গতে আছে সুষম ঘনবস্তুর প্রতিটি তলের ক্ষেত্রফল সমান। চতে আছে 27 এবং 41 এর গসাগু, 27 আর 41 হচ্ছে পরস্পর মৌলিক, কারণ 41 এমনিতে একটা মৌলিক সংখ্যা, 27 যৌগিক, তো এদের গসাগু তাই জন্য 1। ছতে আছে একটি দুইটি তল বিশিষ্ট ঘনবস্তু কাটা লেবু, বর্গিন জতে বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল। ঝতে আছে 1450 এবং 1405 সংখ্যা দুটিতে পাঁচের স্থানীয় মানের পার্থক্য, তো 1450-এ পাঁচের স্থানীয় মান 50 আর 1405-এ পাঁচের স্থানীয় মান 5, তাহলে 50 থেকে 5 বিয়োগ করলে হয় 45। ইঙ্গতে আছে একটি সমকোণী চৌপলে তল ধার শীর্ষবিন্দু সংখ্যার সমষ্টি, তাহলে তল সংখ্যা হচ্ছে 6টি, ধার সংখ্যা 12টি, শীর্ষবিন্দু 8টি, তাহলে এদের সমষ্টি করলে, বাংলা ইংলিশ মিশে গেছে, তাহলে 6+12+8, তাহলে 6 আর 8 14 আর 12 আর 8 হচ্ছে 20 আর 6 হচ্ছে 26, তাহলে সমষ্টি হচ্ছে 26। আচ্ছা, 2 এর কতে বলেছে 9টি খাতা 12টি পেন্সিল আর 24টি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, তো যেহেতু সর্বাধিক বলেছে তাই গসাগু বার করব, 3 3 9 3 4 12 3 8 24, তো আর যায় 2 দিয়ে যায়, কিন্তু গসাগু তো আর হবে না, গসাগু সবের মধ্যে যেটা যায় তাই জন্য গসাগু হচ্ছে 3, তাহলে সর্বাধিক 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়া যাবে। খতে আছে 30 45 50 এর লসাগু, তো 30 35 50 এর লসাগু হচ্ছে 450, 5 2 10 7 3 3 9 5 9 45 10 এ 450। গ বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়, তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 এর পিঠে 4টে 0 আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে 9, তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9001 বড়। আচ্ছা, ঘ বলেছে তোমাকে 13 কোটি 13 লক্ষ 13 হাজার 7 লিখতে বলা হলো, তুমি এত লিখলে, তো তুমি কত কম বা বেশি লিখলে, তো সংখ্যাটা আমরা যখন সাজিয়েছি এইটা আমাদের লিখতে বলা হয়েছে আর আমরা এটা লিখেছি, তো আমরা স্বাভাবিক কম লিখেছি, 13 লক্ষ 1307 লিখেছি, তাহলে আমরা কম লিখেছি, কত কম কত বেশি বললে বিয়োগ করতে হয়, তো বিয়োগ করে দিয়েছি, তো এত কম লিখলাম। উন্নতে আছে গসাগু নির্ণয় করতে বলেছে, তো গসাগু করে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে দেখছি এই 3 2 সবের মধ্যে গেছে, তো এই জন্য গসাগু হচ্ছে 3 গুণ 3 গুণ 2, তাহলে 3 3 9 9 2 18। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর 15 নম্বর স্কুলের অঙ্কগুলো, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।